বন বিভাগের পাথর সিন্ডিকেটে থাবা বসালো নীলামবাজার পুলিশ। বন বিভাগের ম্যানেজ ফর্মুলায় প্রতিরোধ নীলামবাজার পুলিশের। সব সেটিং রয়েছে, রাস্তায় কোনো অসুবিধা হয় না, শুধু সেটিং নেই নীলামবাজার থানায়। অকপটে স্বীকারোক্তি লরি চালকের। রাত থেকে নীলামবাজারে অবস্থান করছেন বন বিভাগের বিতর্কিত এসিএফ সুখদেব সাহা। নীলামবাজার পুলিশ চালানবিহীন অবালোড পাথর বোঝাই লরি আটক করতে রাতভর দৌড়ঝাঁপ এসিএফ এবং সিন্ডিকেটের। কালাইনের চালান বন্ধ থাকা সত্ত্বেও পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাচার হচ্ছে উপত্যকার সর্বত্র। পূর্বাঞ্চল প্রতিদিনের গোপন ক্যামেরায় পাথর সিন্ডিকেটের দু নম্বরের পর্দা ফাঁস করলেন লরি চালক। আপনার দিনও এক ট্রিপ মারো, মাসের মধ্যে 30 ট্রিপ মারো, 60 ট্রিপ মারো, 50 ট্রিপ মারো, মাসে তারা যত ফয়সালো হবে তত টাকা দিতে পারে। যদি এক ট্রিপ মারো তে যত ফয়সালো হবে তত পারপার আছে, ফরেস্ট আলাদা আছে, এমবি আলাদা আছে, সব পারপার আছে। কেমন গাড়ি বলে কোয়ালিটি? হ্যাঁ 12 টাকা গাড়ি বলে। একলাবাড়ির রাজা তাপাদারের নেতৃত্বে পাথর সিন্ডিকেট চলছে সারা বরাক উপত্যকায়। এই সিন্ডিকেটের সেনাপতির ভূমিকা পালন করছেন করিমগঞ্জ বন বিভাগের এসিএফ সুখদেব সাহা, সহকারীর ভূমিকায় এসিএফ দেবজ্যোতি নাথ। কে এই রাজা তাপাদার? ২০০০ টাকার বিনিময় চালান বন্ধ থাকা কোয়ারি থেকে পাথর নিয়ে আসে শত শত লরি। বীর দর্পে সিন্ডিকেট রাজ সারা বরাকে অবৈধ পাথর সরবরাহ বাধাহীন। চালানবিহীন ওভারলোড বোঝাই লরি চলাচলে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে বরাকের সমস্ত জাতীয় সড়ক। বন বিভাগের ম্যানেজ ফর্মুলায় উপত্যকার কোথাও আটকা পড়ে না সিন্ডিকেটের গাড়ি। দুর্দণ্ড প্রতাপী সিন্ডিকেটের নায়ক রাজা তাপাদারের নাম শুনলে অবৈধ গাড়ি আটকের সাহস দেখায় না বন বিভাগের কোনো কর্মী। কিন্তু এবার বন বিভাগের সিন্ডিকেটে থাবা বসালো নীলামবাজার পুলিশ। আমার থানা এলাকায় কোনো দু নম্বরই চলতে দেব না, হুঙ্কার ছুড়ে দিলেন ওসি দীপজ্যোতি মালাকার। সারা বরাকের বন বিভাগ এবং পরিবহন বিভাগকে ম্যানেজ করতে পারলেও নীলামবাজার পুলিশকে ম্যানেজ করতে পারেনি রাজনৈতিক ছত্রছায়া থাকা রাজা তাপাদার। সিন্ডিকেটের পাথর বোঝাই লরি পুলিশ আটক করার পর রাতভর দৌড়ঝাঁপ করতে দেখা গেল করিমগঞ্জ বন বিভাগের এসিএফ সুখদেব সাহাকে। আটক লরি চালকের ভাষ্যমতে তার লরিতে 13 সিএম পাথর বোঝাই রয়েছে, কিন্তু রহস্যজনকভাবে এসিএফ দেবজ্যোতি নাথ আটক গাড়িতে কত সিএম পাথর বোঝাই রয়েছে তা সংবাদ মাধ্যমে খুলাসা করেননি। জানা গেছে এখানেও রয়েছে সিন্ডিকেটের চতুরতা, কারণ পরবর্তীতে সীমিত পাথর ছিল বলে রেকর্ডপত্রে দেখিয়ে জরিমানা কম করে দেওয়া হয়। আসাম গণপরিষদের যুব পরিষদের করিমগঞ্জ জেলা কমিটির কার্যকারী সভাপতি রাজা তাপাদারের নেতৃত্বে কালাইনের চালান বন্ধ থাকা পাথর মহল থেকে অবাধে সারা বরাক উপত্যকা সহ ত্রিপুরায় পাচার হচ্ছে। এতে সরকারি লক্ষ লক্ষ টাকা রাজস্ব মার খেলেও অতিরিক্ত কামাই বেশ ভালোই চলছে করিমগঞ্জ বন বিভাগের বিতর্কিত এসিএফ সুখদেব সাহা এবং দেবজ্যোতি নাথের। এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করেছে নীলামবাজার পুলিশের হাতে আটক চালানবিহীন পাথর বোঝাই লরি চালক। চালকের মতে সব সেটিং রয়েছে রাজা তাপাদারের, শুধু সেটিং এর বাইরে রয়েছে নীলামবাজার থানা। শেষ পর্যন্ত যেখানে বাঘের ভয় সেখানেই রাত হলো, অবৈধ পাথর বোঝাই লরি সেখানে আটকা পড়ল। প্রসঙ্গত
করিমগঞ্জ বন বিভাগের অধীনস্থ কালাইনের 2 নম্বর পাথরের মহালের দরপত্রে নির্ধারিত টাকা জমা না দেওয়ায় গত কয়েক মাস ধরে এই মহালের চালান বন্ধ বা পাথর বিক্রি বন্ধ রয়েছে। সরকারি খাতাপত্রে মহালটিতে পাথর বিক্রি বন্ধ থাকায় সরকারি রাজস্ব মার খেলেও করিমগঞ্জ বন বিভাগের 2 এসিএফ সুখদেব সাহা এবং দেবজ্যোতি নাথ এবং সরকারের শরিক দল এজিপির যুব শাখার নেতা রাজা তাপাদারের নেতৃত্বাধীন পাথর সিন্ডিকেটের পৌষ মাস চলছে। তবে এবার সিন্ডিকেট রাজ বিড়ম্বনায় পড়ল নিলাম বাজারে। ড্রাইভার অভিযোগ করেছে ফরেস্ট ম্যানেজ করে, ফরেস্ট ম্যানেজ করে বলছেন। আপনি আপনি এসি হিসাবে কি বলবেন, আপনি কি বলবেন? ফরেস্ট ম্যানেজ করে গাড়িগুলো আসছে, এটা অবৈধ গাড়ি, আপনি এসি হিসাবে কি বলবেন? আমাদের এখানে এত ডিউটি চলছে, আমাদের কোনো ম্যানেজ কথাটা আসে না। ড্রাইভার বলেছে, যে ড্রাইভার বলেছে বলতে পারে, ড্রাইভারে চুরি করে এসেছে, ধরা পড়েছে। আমরা গাড়ি ধরি, রেগুলার ধরি, আমাদের অফিসে অনেক গাড়ি আছে, আমরা অ্যাকশনে আছি, অ্যাকশন করছি, অ্যাকশন করব। যে কোয়ারি কোয়ারি থেকে, সেই কোয়ারি তো কোনো লেসেল বেনিফিট কাম তো কোয়ারি রেগুলার কোয়ারি আছে, পাথর কোয়ারি কোনো অবৈধ কোয়ারি নাই। যদি চুরি করে এসেছে আমরা এনকোয়ারি করে কালা 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 আমরা পানিশমেন্ট দেব। রিপোর্ট আসতে পারে আমরা বুঝতে পারবো।